আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উপর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে 2000 সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠলেও এটি আগে পটুয়াখালী কৃষি কলেজ হিসেবে পরিচিত ছিল, যা 1979 সালে প্রতিষ্ঠিত হয়। আর তাই এই বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ফ্যাকাল্টি বা মাদার ফ্যাকাল্টি হিসেবে পরিচিত এগ্রিকালচার ফ্যাকাল্টি বা কৃষি অনুষদ। প্রথমেই জেনে নেওয়া যাক কৃষি অনুষদ কোন কোন বিভাগ নিয়ে গঠিত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ মোট 14টি বিভাগ নিয়ে গঠিত। বিভাগসমূহ হল 1. কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বা এগ্রিকালচারাল বায়োলজি ডিপার্টমেন্ট, 2. কৃষি রসায়ন বিভাগ বা এগ্রিকালচারাল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, 3. কৃষি প্রকৌশল বিভাগ বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, 4. কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ বা এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, 5. কৃষি বনায়ন বিভাগ বা এগ্রিকালচারাল ফরেস্ট্রি ডিপার্টমেন্ট, 6. কৃষিতত্ত্ব বিভাগ বা অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট, 7. পশু বিজ্ঞান বিভাগ বা এনিম্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, 8. কীট তত্ত্ব বিভাগ বা অ্যান্টোমোলজি ডিপার্টমেন্ট, 9. কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ বা জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্ট, 10. বায়োটেকনোলজি বিভাগ বা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, 11. উদ্যানতত্ত্ব বিভাগ বা হর্টিকালচার ডিপার্টমেন্ট, 12. উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগ বা প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট, 13. কৃষি পরিসংখ্যান বিভাগ বা এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, 14. মৃত্তিকা বিজ্ঞান বা সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট। তাছাড়া প্রতিটি বিভাগেরই নিজস্ব ল্যাব ফ্যাসিলিটি রয়েছে। প্রতিটি বিভাগেরই ল্যাব ফ্যাসিলিটি অত্যন্ত উন্নত মানের। এছাড়াও রয়েছে অ্যাগ্রোনমি ফিল্ড ল্যাবরেটরি, যা কৃষিতত্ত্ব অনুষদের অধীনে। রয়েছে জার্ম প্লাজম সেন্টার, যা হর্টিকালচার ডিপার্টমেন্টের অধীনে। এছাড়াও রয়েছে খামার ভবন, যার আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। আর এসব কিছুই যথেষ্ট একজন শিক্ষার্থীকে আদর্শ কৃষিবিদ হিসেবে গড়ে তোলার জন্য। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য।